আমার কর্মসংস্কৃতির জড়িয়তে কথার বজার দখল করি আমি অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করব পারো আর ইয়ার বাবে প্রয়োজন আছে আধ্যাত্মিক চিন্তার পরিবেশ। এই আধ্যাত্মিক চিন্তার পরিবেশ আজি উত্তর জামগুড়ি হরিকীর্তন সমিতি সমগ্র অঞ্চলটোতে যি এক হরিকীর্তনের জড়িয়তে আধ্যাত্মিক পরিবেশ গড় দিছে মই তেখেতসকলে বিশেষভাবে এই মুহূর্তে কৃতজ্ঞতা জানাইছো আর আগন্তুক দিনসমূহতো তেখেতসকলে এনেদরে যে হরিকীর্তনের জড়িয়তে তেখেতসকলে আমার মাজত আধ্যাত্মিক চিন্তা আরো জাগ্রত করব, বিশেষ নতুন প্রজন্ম আকৃষ্ট করে আমি এখন সুস্থ সমাজ একতা সমাজ শান্তির সমাজ আমি সকলে আগুয়ে নিয়ে যাবলে সক্ষম হোক এই আশায় মই পুনর আজি হরিকীর্তনের জড়িয়তে সকলে জীবনের অপায় দূর হয়ে সুপ্রবৃত্তি নামিয়া হোক শান্তিতে যাতে আমি সকলে বৃহৎ অসমীয় জাতি হিসাবে আগুয়ে যাব পারো এই কামনায় পুনর সকলের সংস্পর্শ প্রণাম রাখি মোট একাধার সামরিক লাভ হয়ে দাঁড়াবে। কেন্দ্র হরিকীর্তন সমিতির সৌজন্য সশস্বিতম বার্ষিক অহরাত্র অখণ্ড হরিকীর্তন মহোৎসব উত্তর জামগুড়ি অঞ্চলের সান্দারত এইবেলি আমি ভব্য রূপত আয়োজন করছো। ইয়াত ভক্তসকলের যথেষ্ট সঁহারি অনুষ্ঠানটি খুষ্ট বৃদ্ধি করেছে। এই অনুষ্ঠানটি একাধিক্রমে 1959 সনের পরা আমার পূর্বপুরুষ ধর্মপ্রাণ রাইজে একাধিক্রমে পালন করে অহা হয়েছে। এই অনুষ্ঠানটি বর্তমান বিভিন্ন জনগোষ্ঠীর লোকসকলেও কীর্তনত অংশগ্রহণ করেছে। ইয়াত আমার স্থানীয় আদিবাসী সকল বেঙ্গলী ভাষী সকল আর অসমীয়া ভাষী সকলেও কীর্তনত অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটির গৌরব বৃদ্ধি করে আছে। এইবেলি সান্দারা ঐতিহ্যপূর্ণ ব্রহ্মপুত্র ভরণী নদীর পারত অবস্থিত এইখান গাঁওত এইবারলৈকে সর্বমুঠ কীর্তন সংঘ সমূহে তিনবার অখণ্ড কীর্তনের আয়োজন করেছে। গতিকে আমি অদূর ভবিষ্যতে এই অনুষ্ঠানের রাইজর আর ভক্তপ্রাণ রাইজর সহযোগত সুন্দরভাবে আয়োজন করে যাওয়ার আমার চিন্তা চর্চা আছে। ইয়াত যথেষ্ট ভক্তর সমাগম হয়েছে। আজি এই অনুষ্ঠানত বিশিষ্ট অতিথি হিসাবে নদুয়ার বিধানসভা সমষ্টির সন্মানীয় বিধায়ক শ্রীযুক্ত পদ্ম হাজরিকা দেব উপস্থিত হয়ে আমাক কৃতার্থ করেছে। আর এই চান্দারা অনুষ্ঠিত অখণ্ড হরিকীর্তন মহোৎসবত মাজুলীর ক্ষত্রাধিকার কমলাবাড়ী ক্ষত্র ক্ষত্রাধিকার জনার্দন দেব গোস্বামী আহি আমাক কৃতার্থ করে গেছে। তেখেতসকলে আমার কৃতজ্ঞতা করছো। গতিকে অহা দিনবিলাকত আমার ভক্তগণ আর এই অঞ্চলের 126টা কীর্তন সংঘর অংশগ্রহণে 24 ঘন্টা অখণ্ড হরিকীর্তন মহোৎসব আমি আয়োজন করছো। সকল ভক্তগণ রাইজের মঙ্গল কামনার্থে আজি এই অনুষ্ঠানটি আমি ইমানত না অত্যন্ত এক মানে আপনার আধ্যাত্মিক পরিবেশের মাজত আমি আই উপস্থিত হয়েছো। এই 66তম অখণ্ড হরিকীর্তন কার্যসূচী যদি চলি আছে, এই কার্যসূচীটা আজি 86 বছরের পৰা একেবারে কন্টিনিউসলি চলি আছে বৃহত্তর অঞ্চলটি উত্তর জামগুড়ি অঞ্চলটি। আর আজ এবার এইবেলি আমার চান্দরিয়া অঞ্চলত এই কার্যসূচীটা আয়োজন হয়েছে। এই কার্যসূচীর জড়িয়ে আমি বিশ্বাস করে গোটে সমগ্র চান্দরিয়া অঞ্চলের মানুষ জনসাধারণে এটি আধ্যাত্মিক পরিবেশ পাইছে। সমাজ নির্মাণত এই কার্যসূচীয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব আর আমি আশাবাদী অসত্যর উপর বিজয় করবর কারণে সত্যর পক্ষে থাকি অসত্য পরাস্ত করবর কারণে আমার এই এনে ধরনের আধ্যাত্মিক কার্যসূচীয়ে আমার জনসমাজক শক্তি প্রেরণ করব, শক্তিশালী হয়ে উঠবে জনসমাজ। আমি অনাগত দিনবিলাকত আমি শক্তিশালী রূপে অসত্য পরাভূত করে
সমাজখন শান্তি শৃঙ্খলা আর সত্য প্রতিষ্ঠা করার সক্ষম হম বলে আমি আশাবাদী। প্রভু ঈশ্বরক প্রার্থনা করছো আজি যে সমগ্র অঞ্চলের উন্নতি হোক, মঙ্গল হোক, বিকাশের দিকে ধাবান হোক অঞ্চলটা, এ আমি আন্তরিকতা কামনা করছি। ধন্যবাদ।